এই গাইস, কি অবস্থা? সবাই কেমন আছো? গ্র্যানি গেমটা কিন্তু আমি আগে খেলেছিলাম, তখন কিন্তু আমি মারা গেছিলাম, ঠিক আছে? গ্র্যানি অনেকবার আমাকে মেরেছে, গেম ওভার হয়ে গেছিল। তো তারপরে অনেকেই বলেছে, ভাই গ্র্যানি গেমটাকে তুমি খেলে দেখো, তুমি কতটা প্রো সেটার প্রমাণ দাও। তো আজকে আমি আবারও চলে এসেছি সেই বুড়ি সেই নানি, ঠিক আছে, সেই নানি গ্র্যানিটাকে মারবো। দাদিমা যেটাই বলো, ঠিক আছে, ওকে খতম ভাই খতম করে দেবো, জাস্ট তোমরা দেখবা শুধু, জাস্ট, ঠিক আছে। গ্র্যানির উপর আমার প্রচন্ড প্রচন্ড রাগ আছে ইয়ার। ওই গ্র্যানি বুড়ি তোর মুখ দেখলে আমার ভাই আসলে ঘেন্না এসে যায়, মনে হয় জুতো দিয়ে। তো ইয়ার, যারা নতুন আছো চ্যানেলে প্লিজ এখনই লাইক করে দাও, এন্ড ভাই সাবস্ক্রাইব তো করবে অবশ্যই। ওকে গাইজ, আমাদের গ্র্যানি গেমটা কিন্তু শুরু হতেই যাচ্ছে। আর ভাই নর্মাল মোড থেকে আমি ইজি মোড করে দিচ্ছি, কারণ প্রচুর প্রচুর কঠিন হয়ে যায়, আমি ইজি মোডেই ভাই ভালো আছি। চলো দেখা যাক। ওকে গাইজ, প্রথম একদিন শুরু হচ্ছে, ঠিক আছে, নাম্বার ওয়ান দিন। তো আমাদের ডে ওয়ান শুরু, এবং আমাদেরকে গ্র্যানি যে ঘরটাতে রাখে আমরা সেই ঘরে এখনো আছি ভাই। এখানে কিচ্ছু নেই, শুধুমাত্র একটা খাট আর টেবিল আর কিছু আলমারি আছে, বাট এই ড্রয়ারে আমি কখনোই কিছু পাইনি, এর আগেও আমি খুঁজেছিলাম ভাই, ড্রয়ারে কিচ্ছু থাকে না, গ্র্যানি কিচ্ছু রাখে না এই ঘরে। তো চলো এবার এখানে, এন্ড ভাই একটু প্লিজ প্লিজ, গ্র্যানি কিন্তু এই দরজাটা খোলার সাথে সাথে আমি কয়েকটা বার খেলেছি, তখন কিন্তু গ্র্যানি চলে আসে। তো এবার মনে হয় না সে আসছে, আর একটু দেখি ভাই। ওকে দেখেছো ভাই, লাঠি নিয়ে চলে আসতেছে, আর এই দরজাটা খুললে, ওকে ওকে, গ্র্যানি কি আমাকে দেখতে পেয়েছে নাকি ভাই? জানি মনে দেখতে পারিনি, চলো এই সুযোগে। ওকে নিচে একটা দেখতেছি, কি এটা? ব্যাটারি। ওকে ব্যাটারিটা আমরা পরে নিব, কারণ ব্যাটারিটা এটা গাড়ির ব্যাটারি, তো চলো আমরা গাড়িটাই স্কিপ করব আজকে, চিন্তা ভাবনা করছি, ঠিক আছে। আর গ্রানি কিন্তু উপরেই এসেছে, বাট আমাকে মনে হয় না সে দেখতে পায়নি। কাটিং প্লায়ার্স পাইছি, ঠিক আছে, তো এটা দরকার নেই, এখন আমরা এটা নিয়ে শুধুমাত্র যেতে পারবো। একটা জিনিসই ক্যারি করা চাই ভাই। ওকে গ্রানি প্লিজ এখানে আসবি না। ওকে আমি আশা করি গ্রানি আমাকে দেখতে পায়নি, অ্যান্ড আমি লুকিয়ে পড়েছি। ওকে আবে ইয়ার গ্র্যানি প্লিজ, মনে হয় না আমাকে মনে হয় না সে দেখতে পেয়েছে। চলো আমরা একটু এই ফাঁক দিয়ে এই দিকে চলে যাব, এটাতে কোন দিকে, নিচের দিকে যাওয়া যায় আর কি। আমি এদিক দিয়েও সেই কার হাউসে আমি যেতে পারবো, মানে যেখানে গাড়ি রাখা হয়েছে। তো ওকে স্পার্ক প্লাগ পেয়েছি, তো একটু মনে রাখতে হবে ভাই, আমার ব্রেন হেভি কম, আমার মেমোরি খুবই কম, আমি জানি না ঠিক আছে কখন আমি ভুলে যাব। তো আমি দুটা জিনিস পেয়েছি অলরেডি, তো চলো, একটা কাটিং প্লায়ার ছিল আর একটা ছিল এখানে কিন্তু আর এখানে ভাই টেডি ছাড়া আর কিচ্ছু নাই। আমার টেডি দিয়ে আমার কাজ নাই ভাই, সিন্ড্রেলি না, তোর বেবি টেডি, তুই যা পারিস কর, আমার কোনো যায় আসে না। তো চলো আমি এখানে একটা শব্দ করেছি মেবি, তো জ্ঞানী আমাকে তাও খুঁজতে আসেনি। চলো গ্র্যানি যদি না আসে আমারই ভালো, অ্যান্ড এদিক দিয়ে কেটে পড়ি ভাই, নিচের দিকে যাব, অ্যান্ড এখানে একটা গোল, এই দেখো যাওয়ার রাস্তা আছে নল, ঠিক আছে, এবং ভিতর দিকে যাচ্ছি। ওকে অ্যান্ড ভাই এখানে এই জিনিসটা যখনই আমি ফেলবো তখন একটা সাউন্ড হবে, আর গ্র্যানি এখানে কিন্তু চলে আসতে পারে। তো চলো তাড়াতাড়ি করে নিচের দিকে গাড়ির ঘরে চলে যাই, আর এই যে আমাদের সেই পোড়া ভাঙা গাড়ি, গ্রানির গাড়ি, জানি না গ্রানি এই গাড়িটা এখানে কেন রেখেছে আর ব্যাটারিগুলো কেন খুলে রেখেছে, এটা এখনো আমি জানি না। তো আর যখন আমি মারা গেছিলাম এর আগের বার, গ্রানি, ও ভাই একটা কি যেন পড়ে গেল, ও ভাই দেখে ফেলেছে, বুড়িটা চলে আসছে। ওকে নানি ভাই, গ্র্যানি তুই ওকে এদিক দিয়ে আসবি, আয় আয় আয়, তোকে তোকে আমি দেখাচ্ছি মজা দ্বারা। ওকে চলো এই গর্তের ভিতরে, আবে গ্র্যানি এবার ধরে দেখা ভাই, এবার আয় আয় ধরে দেখা, এই যে আমি এখানে। ওকে কোন দিক দেখছিস? চোখ তুলে নেবো ভাই, চলো এবার কেটে পড়ি ভাই। গ্র্যানি ওকে হাসছে, সে আমাকে খুঁজতে পায়নি তারপরেও সে হাসছে, পাগল হয়ে গেছে গ্র্যানি। ওকে এবার এদিক দিয়ে যাওয়া যাক, চলো। আর আমি স্পার্ক প্লাগ এখানে দেখেছি, ওকে এখানেই আছে ভাই, আমার ব্রেন হেভি শার্প হয়ে গেছে জানি না কেন। তো চলো ও পি, অ্যান্ড ভাই এদিক দিয়ে যাব, গ্র্যানি নিশ্চয়ই উপর দিকে এখন চলে গেছে, প্লিজ সে সিঁড়ি দিয়ে নিশ্চয়ই উপর দিকে চলে গেছে, আমরা এখন এই মুহূর্তে সেখানে যেতে পারবো। আর গাড়ির স্পার্ক প্লাগটাকে ওখানে যদি লাগিয়ে দিতে পারি, ব্যাস আমাদের দুটো কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমাদের আরো বেশ কিছু কাজ আছে যেগুলো আমি চেষ্টা করব এবং কমপ্লিট করার, গাড়িটাকে আমি ঠিক করার সম্পূর্ণভাবে চেষ্টা করবো ভাই। এর মধ্যে যদি গ্র্যানি আমাকে মেরে দেয় তাহলে ভাই আমি সিরিয়াসলি গ্র্যানির মাথা উড়িয়ে দেবো ভাই শটগান দিয়ে। দেখতে পাচ্ছ এখানে শটগান কিন্তু রাখা আছে, ঠিক আছে, ওখানে কিন্তু আমি শটগানের বডিগুলো নিয়ে এসে যদি রাখি তাহলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমি এটাকে স্পার্ক প্লাগটাকে লাগিয়ে দিয়েছি, জাস্ট ব্যাটারি অ্যান্ড স্পার্ক প্লাগ গাড়ির জন্য রেডি। অ্যান্ড ভাই এখানে দেখো শটগানের, কিন্তু এটা আমি আগেও দেখেছিলাম, বডিটা আছে, জাস্ট আমাকে আর দুটো পার্ট লাগবে শটগানের, যদি আমি লাগাতে পারি আমাদের শটগানটা একবার রেডি হয়ে যাবে, অ্যান্ড গ্র্যানির মাথা উড়াতে আমি প্রস্তুত, ঠিক আছে, তখন থাকবো। তো ইয়েস গাইস, এবার দেখি এখানে একটা সেফ কি লাগবে ওই মানে লকারটাকে খুলতে, আর এটাতে দেখো একটা তার কাটতে হবে, নীল রঙের তার। তো এই তারটা কাটার জন্য আমি দেখেছিলাম স্পার্ক, মানে
প্লায়ার্স, ঠিক আছে, ওটা কি প্লাস না কি বলে, কাটিং প্লায়ার্স। তো চলো ওটাকে আমি উপরে দেখেছিলাম, মেবি ওই যে ঘরটাতে যেখানে গ্র্যানি কিন্তু ঢুকেছিল ওই ঘরটাতেই কিন্তু এখনো নিশ্চয় থাকার কথা, ড্রয়ারে আমি দেখেছিলাম। চলো সেইখানে যাব। অ্যান্ড ভাই ওকে, তাড়াতাড়ি করে আমি কাজটা কমপ্লিট করে ফেলবো। এর মধ্যে এখানে আমি একটা কিছু দেখেছি, আবে ইয়ার, এখানে শটগানের একটা ইয়ে আছে, কিন্তু শটগানের একটা পার্ট আছে, কিন্তু আমি একটা কিছু শব্দ করে ফেলেছি। এ ভাই গ্র্যানি প্লিজ এখানে আসবে না নিশ্চয় ভাই। ওকে, এইখানে কোনো একটা ড্রয়ারে দেখেছিলাম, আরে এই ঘরে তো নেই। এ আমি এরকমই আর একটা কোনো একটা ড্রয়ার, তাহলে ওই ঘরের ড্রয়ারে মনে হয় আছে। ওবে গ্র্যানি এখানে আছে মনে হচ্ছে, হাসছে দেখো। ওকে তো, ওকে 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 ওকে, পেয়েছি ভাই পেয়েছি। ওকে ভাই আমার ব্রেন হেভি শার্প, আমি প্রো প্লেয়ার আমি বুঝে গেছি, ঠিক আছে, তোমাদের বলার আগে আমি বলে দিচ্ছি, ইয়েস আই এম প্রো। ওকে ভাই আমি একটা সাউন্ড করে ফেলেছি মনে হচ্ছে। গ্র্যানি নিশ্চয় নিচের দিকে আছে। ও ভাই সাহেব, গ্র্যানি, হ্যালো গ্র্যানি, কি অবস্থা, খাওয়া দাওয়া করেছো? না খাইলে চলে যাও, খাওয়ার ঘরে তুমি যাও, আমি এদিক দিয়ে চলে যাবো ভাই। ওকে গ্র্যানি সে আসছে, বুড়িটা নিচের দিকে আছে এখানে। চলো আমি আর একটা শটগানের পার্ট দেখেছিলাম, চলো ওটাকে পরে দেখবো, আমি আগে কাটিং প্লেয়ার্সটা আমি দেখি। তারটাকে কেটে ফেলি, আমাদের কাজ কমে যাবে, ঠিক আছে। আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি, বেশ কিছুটা আমরা কাজটা করে ফেলেছি। ওকে চলো, এই যে এখানে আছে, আবে ইয়ার তাড়াতাড়ি কেটে ফেলি। ওকে ব্যাস আমার কাটিং প্লেয়ার্স এর কাজ শেষ। এবার আমরা যাব ভাই শটগানের যেটা ছিল বডিটা সেই পার্টটাকে আনতে যাব, অ্যান্ড ওইটা দিয়ে আমরা কিন্তু শটগানটাকে কমপ্লিট করে ফেলার চেষ্টা করব। জানি না শটগানটাকে আমি রেডি করতে পারবো নাকি, আর গ্র্যানিকে মারতে পারবো নাকি, এটা আমি জানি না। চলো ভাই, ওকে এখানে দেখেছি, ইয়েস আই এম ভেরি ভেরি ইন্টেলিজেন্ট। ওকে আরে ভাই এটা নিতেছি, এটা পড়ে গেছে, অ্যান্ড সাউন্ড হয়েছে। গ্র্যানি কই? নিশ্চয়ই গ্র্যানি এখানে আসবে, আই এম শিওর গ্যানি এখানে আসবে, বাট আসছে না কেন জানি না। চলো এই সুযোগে আমি নিচের দিকে যাব, অ্যান্ড আবার সেই কার হাউসে যাব যেখানে গাড়িটা রাখা ছিল। ওকে ইয়ো ভাই, আমাদের আর মাত্র একটা পার্ট লাগে, তাহলে আমাদের শটগানটা রেডি হয়ে যাবে গ্র্যানিকে মারার জন্য। ওকে ইয়েস বুড়ি, আই আই ওয়ান্ট টু প্লে হাইড অ্যান্ড সি, তুই কি করবি আমার, কিচ্ছু করতে পারবি না। তো দেখো ভাই আর একটা মাত্র পার্ট লাগে, তাহলে আমাদের শটগান রেডি ভাই, ঠিক আছে। ওকে ইয়ার চলো ভাই, চলো 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 চলো, তাড়াতাড়ি 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 ভাই সাপ এদিক দিয়ে। অ্যান্ড আমাদের এবার আমাদের কাজ কি আই ডোন্ট নো, এখান দিয়ে যাব। আর আশা করি আমি আবারও নতুন কিছু পাবো, যেটা আমি টাস্কটা কমপ্লিট করে রাখবো। এই ঘরে কি আছে? আবে একটা নোট ছাড়া কিচ্ছু রাখেনি। চলো এর ভিতর দিয়ে যাওয়া যাবে, এবং সেখানে আমরা প্লে হাউস ওই যে বাইরে আছে গ্রানির বাড়ির বাইরে, সেখানে যাওয়া যায় এই রাস্তা দিয়ে। ওকে আমি অনেক কিছু দেখেছি, মানে শিখেছি একটু একটু করে। ওকে এবার উপরে উঠবো ভাই, গ্র্যানি এখানে কিচ্ছু এখনো বুঝতে পারেনি। ও একটা তরমুজটা এখানে আছে, চলো তরমুজটাকে নিয়ে নিই। ওকে তরমুজ, একে এটা আমার এখানে পেয়ে গেছি, অ্যান্ড আমাদের কাজ অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো আমি লাগিয়ে দিয়েছি, অ্যান্ড এখানে কেটে ফেলবো, এর ভিতর থেকে কিছু পাওয়া যাবে। অ্যান্ড ভাই এটা কিসের চাবি? ও প্লে হাউস ভাই, এখানকারই জিনিস পেয়ে গেছি ইয়ার। ও ও ভাই সাউন্ড হয়ে গেছে, ঘন্টাটা বেজে গেছে, গ্র্যানি এখন চলে আসবে। আমি ইয়ার এটাকে সিলেক্ট করে কি করে? ওকে আমাকে ফেলতে হবে আগে জিনিসটা। এবার ভাই প্লিজ এর ভিতর ঢুকে গেলে ব্যাস আমাদের কাজ কিন্তু মানে আর কি, গ্র্যানি আমাদেরকে মারতে পারবে না নিশ্চয়ই। গ্র্যানি এখানে দেখো ঠক ঠক করছে, গ্র্যানি আসবে আসবে আসবে। আই আমাকে কি করবি, ধরবি? আই ধর। এই যে আমি এখানে ভাই, এই গ্র্যানি, হ্যালো, আরে হ্যালো। চলো বুড়ির চোখ আছে বাট বুড়ি দেখতে পায় না, শুধু কানেই শুনতে পায়। ব্যাস আমাদের এখানকার প্লে হাউসের এই যে জিনিসটা খুলে ফেলেছি, অ্যান্ড আমাদেরকে আমাদেরকে এই যে দেখো এখানে একটা ক্রগ হুইল লাগাতে হবে, কগ হুইল না কি বলে আই ডোন্ট নো ভাই। তো ইয়ার আমি এখন কগ হুইলটা কোথায় পাবো? আমি দেখেছিলাম মনে হচ্ছে আমার কোথায় যেন মনে মনে পড়ছে আর কি। তো এখানে কি আছে আই ডোন্ট নো। ওকে এই যে কুয়ার ভিতরে কি যেন একটা আছে, সেটাকে বের করার জন্য আমাকে একটা হ্যান্ডেল লাগবে, আর সেই হ্যান্ডেলটা আমি কোথায় পাবো? চলো গ্র্যানিকে একটু হ্যালো হাই দিয়ে দিই, এখানে একটু গ্র্যানি আসুক, আর আমি জানলা দিয়ে লাফ দিয়ে ভিতরে যাবো। ইয়ার গ্র্যানি চলে আয় চলে আয় চলে আয়। ইয়ো গ্র্যানি, ইয়ো গ্র্যানি, হ্যালো। তো গ্র্যানিকে আমি আবার ডাকছি, যে এই গ্র্যানিটা এখানে চলে আসবে, আর আমি এখানে হাতে প্রেস করে আমি ভিতর দিকে চলে যাব, অ্যান্ড আশা করি সেখানে আমি কিছু পাবো।
ওকে ওকে আর গাড়ি দেখো, গাড়ি আসছে আসছে, ওকে চলে গেছে দরজার ভিতর দিয়ে, দেখো চলে গেছে। আর আমি লাফ ফেলে দিয়েছি, আর এটা কিচেন, কিচেনে কিন্তু এখন আমি খুলিনি, একটা মাংসের টুকরা, ওকে দরকার নেই, মাংসের টুকরা মাকড়সা দিকে পরে খাওয়াবো। এন্ড আর কি কি আছে এখানে? ওয়ে ভাই গ্র্যানি, তুই কিচ্ছু রাখিস নি এখানে? ওই গ্র্যানি দরজা খুলেছে, তার মানে এদিকে আসছে। আমি 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 100% শিওর গ্যানি দিকে আসবেই। ওহো ভাই কি রকম দেখো, আন্দাজ দেখো। আর আমি কি বসে থাকলে আমাকে দেখতে পাবে গ্যানি? ও দেখতে পাচ্ছে না, এতক্ষণ দেখতে পারলে কিন্তু সে দৌড়াদৌড়ি শুরু করে দিত। ওকে ভাই তুই চলে যা। ওকে সে উপর দিকে চলে যাচ্ছে ভাই, এই সুযোগে আমরা এখান থেকে আরো কিছু খুঁজতে পারবো। এখানে কি আছে দেখি, স্পেশাল কি? ওকে আমাদের সেই মাকড়সার রুমের চাবি এটা, অ্যান্ড মাকড়সার ওখানে যেতে পারবো। ও ও ভাই সাউন্ড হয়ে গেছে, কক হুইল ছিল ওখানে। চলো আমি আগে এই কাজটা সেরে ফেলি, গ্র্যানি নিচের দিকে একটু ডাক দিই গ্র্যানিকে, ব্যাস তাহলে গ্র্যানি চলে আসবে। ওকে আশা করি ওই সাউন্ডটা শুনে গ্র্যানি নিশ্চয়ই নিচের দিকে আসছে। কই, হ্যালো গ্র্যানি, গ্র্যানি কোথায়? ভাই ভাই হাসছে গ্র্যানি, চলো ঘন্টা বাজিয়ে দিয়েছি আর এখানেই আছে। ও ভাই দেখেছো, ওখানে কিন্তু গিয়েছিল গ্র্যানিটা। এবার এই উপর দিকে যাব, এন্ড এখানে আমাদের ওই যে দরজাটা আছে ওখানেই খুলতে হবে এই জিনিসটা দিয়ে। চলো তার আগে লুকিয়ে পড়ি, জানি না গ্র্যানি এখানে আসবে নাকি, যদি এসে পড়ে তো সেই মানে সেফটির জন্য আমি লুকিয়ে পড়েছি। আই সি ইউ বুড়ি, তুই আয়, কোথায় দেখেছিস আমাকে? আমি কার মধ্যে আছি, বের করতো আমাকে, তারপরে দেখছি। ওকে গ্র্যানি, চলো গ্র্যানি। গ্র্যানি তার ফাঁদ বিছাচ্ছে, ধপ ধপ করে শব্দ হচ্ছে। এন্ড দেখো আমি মাকড়সার গেটটাকে খুলে ফেলেছি, উপরে যাওয়ার সিঁড়ি এটা আর কি। আমাকে এই দরজার সাউন্ড কি হয়, ডোন্ট নো, বাট এটার সাউন্ড নিশ্চয় হয়েছে ভাই। ওকে গ্র্যানি নিশ্চয় আসবে এখানে। আই 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 না আই, দেখছি তো গাই, আমাকে তুই ধরতে পারবি না ভাই, তুই যতই চেষ্টা কর। আমি এই যে দেখ কার মধ্যে আছি, দেখেছিস আমাকে? এই যে দেখ দেখ দেখ, হ্যালো, দেখ না তোর ডান্ডাটা দিয়ে তোর মাথায় পাড়ি দিব, গ্র্যানির বাচ্চা। চলো ভাই, ও আবার সাউন্ড হয়েছে, বাট গ্র্যানি নিচ দিকে আসবে। আমি এই সুযোগে আর কিছু কিছু আছে মাংস টুকরাটা নিয়ে যাই, ঠিক আছে? কারণ মাকড়সাকে খাইতে দিতে হবে মাংস টুকরাটা দিয়ে, ওকে ওখানে বিজি রাখবো। অ্যান্ড সেই সুযোগে আমি ওখানে যে আরেকটা লকার আছে, সেই লকার থেকে আমি বেশ কিছু একটা মানে জিনিস পাবো, মানে আমি জানি সেখানে কিছু একটা আছে, তোমাকে সেটাই করতে হবে। আর এই পিয়ানো ড্রয়ারে কিছু আছে কি? আর এখানে কিচ্ছু নেই আমার, চলো আমার কাজের কিছু ছিল না, এই মাংসটা আমি এখন উপর দিকে নিয়ে যাবো, কিন্তু গ্র্যানি তো উপরে আছে, আমি উপরে যাবো কি করে? ওকে চলো ঘন্টাটা বাজিয়ে দিয়েছি, গ্র্যানি এখান থেকে আসবে। ওকে আসো আসো গ্র্যানি, আসো আসো, তোমাকে মাংস খাওয়াবো, আসো। ওকে চলো 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 গ্র্যানি এদিকে আসো, আমি এদিক দিয়ে চলে যাবো একবারে উপরে। ওকে তো ভাই সাব গ্র্যানি তুই থাক এখানে, আমি গেলাম উপরে। ওকে ভাই সাবধান, এখানে একটা ফাঁদ বিছানো ছিল। ইয়ার এবার চলো মাংসটাকে মানে মাংসটা ওকে খেতে দেবো, মাকড়সাটাকে, অ্যান্ড আমি সেই সুযোগে ওদিকে চলে যাবো। তবে আশা করি মাকড়সাটা আমাকে প্লিজ এদিকে ইয়ে করবি না ভাই, তোকে আমি খাবার দিচ্ছি, প্লিজ আমার বন্ধু হয়ে যা, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, তুই মাংসটা খা, এদিকে আমাকে কিছু করতে দে। ও ভাই ওকে ওকে ভাই চলো, ওকে আমার রেঞ্জ পেয়েছি, এক তাড়াতাড়ি করে এখানে যেতে হবে, কারণ মাংসটা খাওয়া শেষই প্রায়। মানে ওদের দেখছো 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 ভাই, আবার সে চলে গেল সেই জায়গাতে। ওকে আমাকে, ও ভাই সামনে কেন যাচ্ছি, ওখানে তো ফাঁকা, মানে গেলে ভেঙে যাবে। এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে চলো, এদিক দিয়ে নামা যাক। রেঞ্জ দিয়ে আমি গাড়ির ইঞ্জিন যেটাকে রেখেছি ওটাকে আমি টাইট দিতে পারবো, মোটামুটি 8টা কি 7টা নাট থাকে সেখানে, সেই নাটগুলোকে আমাকে এটা দিয়ে টাইট দিতে হবে। তো আমাকে এখন গাড়ির রুমে যেতে হবে। ওকে তো গাড়ির রুমে যাওয়ার জন্য আমি কোন দিক দিয়ে যাবো আমি ভাবতে পারছি না, কারণ গ্র্যানি কিন্তু ভাই, আবে ভাই সাহ, ও ভাই গ্র্যানি এখানে ছিল, বুড়ি কিভাবে? ওকে ইয়ার আমাকে ডে টু তে আবার ফেলে দিল, মানে আমার এটা সেকেন্ড চান্স। আমি গ্র্যানিকে বুঝতে পারিনি, গ্র্যানির পজিশনটা আমি বুঝতে পারিনি, এই জন্য মারা গেছে ভাই। গ্র্যানির জন্য এবার আমাকে কিছু একটা করতে হবে। আর রেঞ্চটা কোথায় যেন পড়েছে আই ডোন্ট নো ভাই, আমি ভুলে গেছি।
এ ভাই, বুড়িটা আবার আসছে কেন? আরে গ্রানি, তুই একটু সময় তো দিবি ভাই, গ্রিনসটাকে কোথায় ফেলেছি? আরে ইয়ার, এখানে এখানে না, এখানে না, চলো আমি এই সুযোগে গ্রানির সাথে আর পাঙ্গা নিতে চাচ্ছি না, কারণ ওটা নিতে যে আমি আবার যদি মারা যাই তাহলে আমার আরেকটা দিন কমে যাবে, আর আমি চাই না ভাই আমার সাথে এরকম হোক। ওকে, আমার চান্স এমনিতেই একদিন কমে গেছে ভাই। এখানে কি আছে? এই ঘরে কিচ্ছু নেই, মাংসের টুকরা ঝোলানো আছে, তুই খা তোর মাংস ভাই, আমাকে যেতে দে এখানে। এন্ড এখানে কি আছে? কিছু থাকিস ভাই, ঘরে কিছু আছে কিছু? ও ইয়ার, এখানে কিচ্ছু নেই গ্রানি, দেখো এখানে কিচ্ছু রাখে না, কাকের বাচ্চা আছে ওখানে দেখো। আবে এখানে কিছু নেই, আমার কাছে খাবারও নেই যে কাকটাকে খাবার দিব, আর শটগান যদি থাকতো কাকটাকে মেরে দিতাম ভাই, সিরিয়াসলি ওই কাকটাকে আমি মেরে দিতাম, বাট আমি পারছি না। ওকে, শটগানটাকে রেডি করতে হবে ভাই, যে করে হোক, তার আগে আমাকে রেঞ্জটাকে নিতে হবে, অ্যান্ড রেঞ্জটা নিয়ে আমাকে যেতে হবে ভাই, নিচে যেতে হবে গাড়ির ঘরে। অ্যান্ড ভাই, বুড়িটা আবার চলে এসেছে কেন? ওয়ে ভাই বুড়ি, তুই ভাই কিভাবে বুঝলি আমি এখানে আছি? আমি শব্দ করেছিলাম নাকি? আর আরে গ্রানি প্লিজ এখানে আসিস না ভাই, প্লিজ প্লিজ। চলো এদিক দিয়ে আমি বের হয়ে যাই, অ্যান্ড এই সিঁড়ি দিয়ে আমি উপরে যেতে পারবো। ওকে, আমি ওখানে গ্যাসোলিনের একটা ক্যান পড়ে আছে, সেটাকে আমি এখন নিতে চাচ্ছি না, কারণ কার গাড়ির চাবি যেটা সেটাকে আমি খুলতে পারছি না, পিছন কার ঢাকনা, বাট সেটার যদি না পারি তাহলে আমাকে আর কি করতে হবে। তো দেখো আমি ইঞ্জিনের পার্ট পেয়ে গেছি ভাই, ইঞ্জিনের পার্ট পেয়ে গেছি, তো ওকে আমাকে গাড়ির ইঞ্জিনটা লাগিয়ে দিয়ে দিতে পারলেই হবে, অ্যান্ড আমাকে একটা রেঞ্জ মানে বের করতে হবে, রেঞ্জটাকে আমি ফেলে দিয়েছিলাম যখন আমি মারা যাই, তখন এখানেই পড়েছিল, বাট আমি মনে করতে পারছি না ইয়ার কোথায় পড়েছে ভাই সাহ, প্লিজ গ্র্যানি। ওকে দেখো, দুই 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 মানে 3 দিন, 6টা নাট আছে, 6টা নাট আমাকে টাইট দিতে হবে। ওকে, আর এখানে একটা কার কি লাগবে জানি, আমি কোথায় পাবো ওটা? ওকে, আমি যেখানে মরেছিলাম সেখানে যেতে হবে এক কথায়, তো সেখানে আমি যাব। অ্যান্ড ভাই চলো ইয়ার, কোন দিকে আমি মরেছিলাম ভাই আমার মনে পড়ছে না, গ্র্যানি তো আমাকে এখানেই মনে হচ্ছে মারছিল নাকি কোথায় মারছিল। আবে ইয়ার, রেঞ্জটা কোথায় পড়েছে? আমি এখানে মরেছিলাম? ও আমার মানে আমি কি পড়লো আবার? ওয়ে ভাই, গ্যানির বাচ্চা আবার আসবে নিশ্চয়ই, কোথায় আছে গ্যানি? রেন্স কোথায়? দুটোর মধ্যে বুড়িটা আবার নিচে আছে ভাই, আমি সাউন্ড করে ফেলেছি, গ্যানি প্লিজ আবে আমাকে রেন্সটা খুঁজতে দে ভাই, গাড়ির নাটগুলো আমি টাইট দিই না কেন, এদিক দিয়ে আসবি। ওয়ে গ্র্যানি ভাই, তুই কোন দিক দিয়ে আসবি ভাই, তুই তাড়াতাড়ি আয়। কই গেছে ভাই আমি বুঝতে পারতেছি না, ইয়ার কোন দিকে আছে গ্র্যানি? আবে এখানে, আবে এখানে একটু ঢুকলে ওকে আমার লাভ রে, আমি পাচ্ছি না রেঞ্জটা কোথায় ফেলেছি, আমি এখনো খুঁজে পাচ্ছি না। আমার আরে আমি আমি কি ওই গ্র্যানি ওখানে আছে, দেখো গ্র্যানিটা দেখো, ওই যে ওখানে ওখানে গেছে, চলো ওদিকে যাব না ভাই, আমি রেঞ্জটা কোথায় ফেলেছি আমার তো মনে হচ্ছে না, ঘন্টা বাজালাম ভাই, আবার ঘন্টা বাজিয়েছি খুঁজে পাচ্ছি না। আবে কগ হুইল, চলো এটাকে লাগিয়ে ফেলে, এই সুযোগে আমি এটাকে লাগিয়ে ফেলবো, কারণ আমি পাচ্ছি না, এই জানলা দিয়ে আমি বাইরে যাবো। ওকে, আমি ওটা পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না আমি কোথায় মরেছিলাম ভাই, তোমরা যদি একটু তোমাদের স্মরণ থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও ভাই, এই সময়টা যে কোথায় পড়েছিল সেই জিনিসটা, ঠিক আছে? আমাদের রেঞ্জটা আমি হারিয়ে ফেলেছি, চলো আবে গ্রানি এদিক দিয়ে যাবো। অবে এখানে আসছে গ্রানি, দেখো দরজার সাউন্ড পাচ্ছি আমি, ওই যে দেখছো দেখছো ভাই, গ্রানি কিন্তু এখানে আসছে, ভিতরে ঢোক। ওকে গ্রানি, তুমি আর আমাকে ধরতে পারবে না, কারণ আমি এখন টানেলের মধ্যে ঢুকেছি, এই টানেল দিয়ে আমি যাব গাড়ির হাউসে, সেখানে যে আমি করবোটা কি, আমাকে তো রেঞ্জটা বের করতে হবে আগে, এছাড়া আমি আর কিচ্ছু দেখতে পাইনি এখানে। চলো ভাই, কিছু যখন পাইনি বলা আমি, চলো কিছু একটা খুঁজি আর কি, আর যদি কিছু পাই এখানে এটাও খুলতে পারবো না, সেফ কি লাগবে? ওকে গ্যাসোলিন ভাই, এটা আমি রাখবো নি কোথায়, দরকার নেই, এখানে এখানেই থাক, আমার মনে থাকবে এখানে থাকলে। তবে ওকে, আবার কি এখানে যাব? আই ডোন্ট নো ভাই, আর একটা স্ক্রু ড্রাইভারও লাগবে, যেটা মনে হচ্ছে উপর দিকে আছে, আমাকে সেটা পাড়ার জন্য রে মানে ক্রস বউটা লাগবে, যেটা
আমি ওয়েপন কিটা মানে আমাকে দরকার, ওয়েপন কি যদি না পাই আমি ক্রসবোটা পারতে পারবো না, আর শটগান হলো হবে মনে হয়। চলো ওকে, আমি এখানে পাচ্ছি না ইয়ার, আমি কোথায় রেখেছি আমি জানি না। চলো এখানে আসতে কি যেন আমি দেখছি ওখানে, ও আমি ট্রাটিং প্লাসটা ওখানে ফেলেছিলাম, ওইটাই তো ওখানে আছে, চকচক করতেছি ইয়ার, এটা দরকার নেই। ওকে আমি এখন আপাতত এটা নিব না, ওয়েপেন কিটাও আমার কাছে নেই, আমি যে কি করব এখন। ওয়ে ভাই, এর মধ্যে এরকম ভাবে উদ্দেশ্য ছাড়া ঘোরাঘুরি করলে জ্ঞানী যখন তখন মেরে দিতে পারে। এইখানে ছিল, ও ভাই সব, ইয়েস ভাই ইয়েস, রেঞ্জটা পেয়ে গেছি ভাই, ঝটপট তুলে নে ভাই। ওকে রেঞ্জটা আমার পেয়ে গেছি, অ্যান্ড আমাকে আবার গাড়ির রুমে যাব, অ্যান্ড সেখানে আমি যে গাড়ির ইঞ্জিনটার যে নাটগুলো আছে 6টা নাট, সেগুলোকে আমি টাইট দিয়ে দেবো, ব্যাস আমাদের তাহলে রেঞ্জের কাজ শেষ। এরপর আমাদেরকে স্ক্রু ড্রাইভার পারতে হবে, আর আমাদের সেফ কি দরকার, আরো অনেক কিছু দরকার আছে, কার কি দাও দরকার আছে। ওকে তো চলো এটাকে দিয়ে আমি আগে শেষ করে ফেলি ওই জিনিসটা, কাজটা কমপ্লিট করে রাখি, কারণ বলা যায় না গ্র্যানি আবার কখন চলে আসবে ভাই। চলো ইয়ার তাড়াতাড়ি কর ভাই। ওকে আমি আর এই যে 6টা নাট ভাই, একটা একটা করে আমি একটু লাগিয়ে ফেলবো। ওকে একটা শেষ, এভাবে 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 করে এভাবে, তারপরে এভাবে একটা করে ক্লিক করতে হবে, জাস্ট একটা করে ক্লিক দিলে ভাইস আর একটা বাকি আছে। ওকে ডান, আমাদের গাড়িটা মোটামুটি প্রায় কমপ্লিট, বাট এখানে এখনো গ্যাসোলিন মানে পেট্রোল ভরতে হবে। সাউন্ড হয়ে গেছে ভাই, সাউন্ড হয়ে গেছে, বুড়ি তুই আবার আসবি নাকি? আমি আসছে দেখছো, সাউন্ড হয়ে গেছে ভাই, সব আছে ভাই, এদিকেই আসছে, আমাকে দেখে ফেলেছে। আই আই ভাই 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 সব, আই না এখান থেকে আসুক, আমি এদিক দিয়ে কেটে পড়ি। ওকে চলো, বুড়িকে দেখে আমি আর ভয় পাই না ভাই, বুড়ি আমার কিচ্ছু করতে পারবে না, জানি না কাছে পেলে কি অনেক কিছু করবে, বাট এখন কিছু করতে পারছে না। ইয়েস তুমি আমাকে দেখতে পাচ্ছ, আই সি ইউ, ডগি শালা কোথাকার। চলো ওকে, বুক আছে, বুক দিয়ে আমার কোনো কাজ নেই, আমি এখন জানি না বুকের ব্যবহারটা কি ভাই, কি আর এখানে কিচ্ছু নাই নাকি? ও এটা কি ভাই, শটগান কে দুসরা পার্ট হামনে খোঁজ লিয়া ভাই, আব মজা আয়েগা বীরু, আব মজা আয়েগা, ঠিক হ্যায় আব মজা আয়েগা ভাই, সিরিয়াসলি গ্র্যানি তু তো গায়া ইয়ার, নিকাল ভাই বাহার নিকাল ভাই গেম সে, 2 মিনিট কে লিয়ে ভাই, তুজকো মে 2 মিনিট কে লিয়ে ভাগা দুঙ্গা ভাই। ইয়ার আমি, ওবে আবে ইয়ার এটা কখন এখানে রাখলো ভাই, তুই তো আবার গেছিস ভাই, তুই আমার আরো বেশি রাগিয়ে দিয়েছিস ভাই, শটগানটা দাঁড়া আমি রেডি করি, দাঁড়া না তোকে এবার আমি দেখাচ্ছি মলাই। ইয়া ভাই সাপ, ভাই শটগানের 3টা অ্যামো আছে, অ্যান্ড নিয়েছি আর শুট। ইয়ার চলো ভাই, ইয়ার তোকে আমি শেষ করে দেবো আজকে গ্রেনি ভাই, শর্ট গান যখন আমার হাতে আছে, গ্র্যানি গ্র্যানি কি করবি তুই তাই। ওকে গাইস, এন্ড ভাই শর্ট গানটা দিয়েছি, আমি ফায়ার হ, আরে শুট ভাই, ওই এটা ভাই এটা হতে পারে না ভাই, এটা আমি ভাই সব আমি আমি মারতে গেছিলাম, শুট হয়নি, আরে ভাই। তবে ইয়ার অবশেষে আমি গ্র্যানির মারতে যাচ্ছিলাম, বাট আমার বাটনটা কেন কাজ করছিল না এটা আমার মাথায় আসেনি ভাই, কি যে হয়েছিল, বাটনটা আমি প্রেস করতেছিলাম কিন্তু গুলি বের হচ্ছিল না, গ্র্যানি এটা ষড়যন্ত্র করছে ইয়ার, গ্র্যানি নিশ্চয়ই ভাই কিছু একটা করছে, আমার গ্র্যানির বাটন কাজ করবে না কেন, শুট হচ্ছিল না, গ্র্যানি চলে এসছে। ইয়ার যাই হোক আমি হেরে গেছি, মানে এখনো আরো কিছু দিন বাকি আছে, বাট ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, এই জন্য আমি নেক্সট পার্ট গুলো আবার নেক্সট ভিডিওতে দিব। তো অবশ্যই তোমরা যারা নেক্সট পার্ট চাচ্ছ কমেন্টে জানাও, অ্যান্ড গেম প্লেটি কেমন লেগেছে, অ্যান্ড আমি কতটা প্রো সেটা অবশ্যই কমেন্টে জানিও। সি ইউ এগেইন।